तो ठीक है ना, फोर्स लेके निकल जाओ। हो सकता मैं भी पीछे से आऊं, लेकिन एक बात याद रखना रोने जाए, अगर कहीं से भी पता चला कि इन सब के पीछे तुम्हारा हाथ है, नहीं बचोगे तुम, ये मेरी बात याद रखना। अगर अभी भी तुम्हें अपने आप को बचाने का कोई उपाय है, कोई रास्ता है, तो मुझे अभी से बता दो। हमें तो बचते चाहिए ना सर, हमें बेचे नहीं, কিন্তু সুইসাইড করাটা খুবই কাওয়ার্ডলি বলে সেই কাজটাও করতে পারছি না। আমি বেঁচে নেই স্যার, জাস্ট টিকে আছি কোনোরকম। এনিওয়ে এখন এসব কথা বলে সময় নষ্ট করার মতো অবস্থা এখন নেই। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এই কঠিন যুদ্ধটা যেয়ে কোনোরকমভাবেই জিততে পারি। আপনি প্লিজ নেসেসারি অ্যারেঞ্জমেন্টগুলো করুন তাড়াতাড়ি স্যার। তুমি কি এখনো ইমনকে ভালোবাসো? কি যে বলেন স্যার, আমার মতো পাষণ্ডের মুখে ভালোবাসার মতো পবিত্র শব্দগুলো মানায় না। আমার মতো ছেলেকে দিয়ে ভালোবাসা টালোবাসা এগুলো হয় না স্যার। মেয়েটা আমার জীবনে যা যা উপকার করেছে বলতে পারেন তারই সামান্য প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। এই যে যাচ্ছি, ধরে নিন ডিউটিতে যাচ্ছি, আর অন্য কিছু নয়, তাই এই অ্যারেঞ্জমেন্টটুকু করে দেওয়ার জন্য, পারমিশনটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসছি স্যার। বুঝতে পারি না, কিচ্ছু বুঝতে পারি না, আজকালকার ছেলে মেয়েদের মনের আর মুখে কথা কি এক হয়? আচ্ছা, এমন কি সত্যি হতে পারে রনয় চেয়েছিল ইমনের কোনো বিপদ আসুক? না না, বোধহয় এটা হতে পারে না, এটা হতে পারে না। যাক, আগে আমি রনয় বাড়িতে একটা ফোন করি। হ্যালো, हाँ जी, मैं रणजय का बॉस बोल रहा हूँ। हाँ सर, बोलूँ। ইমনের মিসিং ব্যাপারের কিছু কথা ছিল। হ্যাঁ স্যার, আমি ওই ব্যাপারে আপনার সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। আমি স্যার লোকাল থানায় একটা ডায়েরি করে দিয়েছি, মিসিং ডায়েরি। তাহলে ঘটনাটা সত্যি না? হ্যাঁ স্যার, যা শুনেছেন তার পুরোটাই সত্যি। স্যার, আপনাকে কি রনও বলেছে? নেই না, ও সিফ ইতনাই নেই বতায়া হ্যাঁ, উসনে মুঝে ইয়ে ভি বতায়া কি ও কাহাঁ হ্যায় ইয়ে ভি উসকো বতায়া। তাই নাকি? ইয়েস, মুঝে বোল রাহা থা কি উসকো জঙ্গল মে লে গায়ে। হ্যাঁ, কিন্তু আমরা যখন খবরটা দিলাম ও তো আমাদের কিছু বললো না। এক্স্যাক্টলি কি হয়েছে বলবে না আমাদের? মানে কোথায় নিয়ে যাওয়া হয়েছে ওকে? হ্যাঁ, মানে বতায়া না, ও মুঝে ইয়ে বতা রাহা থা কি ও উসকো জঙ্গল মে লে গায়ে। রনয় এই কথাটা জানলো কি করে? মুঝে নেই পাতা রঞ্জয় কো কেসে পাতা হ্যায়, লেকিন রনজা ফোর্স লেকে চল দিয়া হ্যায়। রনো ফোর্স নিয়ে বেরিয়ে পড়েছে? হ্যাঁ জি, রনজা ফোর্স লেকে চল দিয়া হ্যায়। হ্যাঁ, মানে বল রহা হুম, মানে নেই ভি যা সকতা হুম, লেকিন নেই ভি গিয়া তো মনিটরিং মে মানে রহুঙ্গা। আরে দেখিয়ে, ইমন কো মানে আপ লোগো সে কম প্যার নেই করতা, उसको मैं आप लोगों से कम नहीं मानता हूं, इसीलिए कह रहा हूं आप लोग निश्चिंत रहिए, मेरे पर भरोसा कीजिए। पक्का आवांगा आवांगा को फोन दो, हमें एक कथा बोली, दाओ 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 ना सर। अमर मेजो मामू अपने साथ एक कथा बोलते चाहिए, प्लीज एक बार जदीप। हाँ जी हाँ, दीजिए ना, बात करता हूँ ना। हाँ सर, सर हाथ जोड़कर अनुरोध करती सर, जीवा भी हो मेटा के फिर आनुन सर। শুনুন স্যার, রণনা কি ফোর্স নিয়ে বেরিয়ে গেছে? আমার স্যার মনে হচ্ছে যে রণ ওকে ওকে যদি পায় তাহলে ওকে চান্স পেলে মানে কোনোরকম ইয়ে করলে ওকে ওকে মেরে ফেলবে স্যার।
হ্যাঁ স্যার, আমার এরকমই একটা ধারণা হয়েছে। প্লিজ কিছু মনে করবেন না। আপনি যেমন করে পারুন মেয়েটাকে রেস্কিউ করুন স্যার, মেয়েটাকে নিয়ে আসার ব্যবস্থা করুন স্যার। আমার আমার এই অনুরোধটুকু রাখুন স্যার, প্লিজ। मुझे नहीं पता आप लोगों के मन में रौनजे के लिए इतना गलत विचार क्यों आ गया है, लेकिन झूठ नहीं बोलूंगा मैं। मुझे भी उस पर संदेह होता है, मैं भी उस पर शक करता हूं। रौनजे अपनी हरकत की वजह से, अपनी आदतों की वजह से, अपने काम की वजह से आज इतना बदनाम है, इतना परेशान है हम लोग उसके लिए। लेकिन पता नहीं क्यों आज रौनजे बहुत परेशान लग रहा था, बहुत डिस्टर्ब लग रहा था। एक्टिंग एक्टिंग एक्टिंग, अभिनय अभिनय। ओ हमार छेले, आमी ओके चीनी ना, ओर कथा एकदम विश्वास करबे ना, एकदम विश्वास करबे ना सर। এনে আর এই ওষুধ দুটো দেখুন, দুটো করে খাবেন, খাবার পর আসুন। কি হয়েছে আপনার? জ্বর হয়েছে দেখি। কদিন ধরে? 7-8 দিন ধরে জ্বর। ও ঠিক আছে, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। আচ্ছা, ওষুধগুলো আনানোর ব্যবস্থা করতে হবে। আমাদের কাছে বেশি কিছু ওষুধ থাকে, এমার্জেন্সি পারপাস। আর আমরা তো বুঝতে পারি না কোন রোগের জন্য কোন ওষুধটা দিতে হবে। প্রপার ডায়াগনোসিস হওয়াটা প্রয়োজন। এটা এমনি জ্বর নাকি অন্য কিছু সেটা আমি এমনি কি করে বুঝব বলুন তো, চোখের দেখায়? আমাকে যদি বুঝতে হয় এটা কি জ্বর, তাহলে তো ব্লাড টেস্ট করাতে হবে। ব্লাড টেস্ট করার পরে আমি বুঝতে পারবো এটা কি জ্বর, তাহলে ব্লাড টেস্ট করানোর অ্যারেঞ্জমেন্ট করুন। তোমার কি মনে হয় আমরা তোমার মতো সুখের স্বর্গে থাকি? আমাদের এসব কোনো সিভিল রাইটস আছে? যখন তখন ডাক্তারের কাছে গেলাম, যখন তখন ব্লাড টেস্ট করালাম না, ক্ষমতা আছে আমাদের? থাকলে তো একটা রাত, বুঝতে পারছো না? শুনুন, আপনারা যদি নিজেরাই এই জীবনটা বেছে নেন তাহলে কারোর কিছু করার নেই, কারণ এই জীবনে আপনাকে থাকতে কেউ বাধ্য করেনি। হ্যাঁ, বাধ্য করেছে। তোমার মতো সুবিধাবাদী মানুষরা বাধ্য করেছে। বাহ, আমাকে দিয়ে কাজও করিয়ে নিচ্ছেন আর আমাকে সুবিধাবাদী গালাগালটাও দিচ্ছেন। কাজটা তো বাধ্য হয়ে করছো, এখানে ধরে এনেছি বলে করছো। যদি তোমার কাছে এমনি এমনি হেল্প চাইতাম, হেল্প করতে। সিভিল লাইফের মানুষরা আসলে মনে করে যে আপনাদের মতো স্বার্থপর আর কেউ, মানে মানুষের প্রাণ তো আপনারা দিতে পারেন না, উল্টে নিতে পারেন। আপনারা যে শুধু স্বার্থপর তাও নয়, আপনারা হলেন খুবই হিংস্র, ক্ষতিকারক, সমাজের জন্য খুবই ক্ষতিকর। বড্ড বাড়াবাড়ি করছো না, কার সামনে দাঁড়িয়ে কথা বলছো বোধহয় ভুলে যাচ্ছ। আমরা তোমাকে অনেকটা সম্মান দেখিয়েছি, যে সম্মানটা তোমার হাজবেন্ড তোমাকে দেখায়নি। যদিও সম্মানটা তুমি ডিজার্ভ করো, ভুলে যেও না একজন ডাক্তার বলে তোমাকে বারবার ছাড় দেবো আমি। এবার কিন্তু একটা কঠিন স্টেপ নিতে বাধ্য হবো। ভুলে যাচ্ছেন, জানেন তো ভুল লোককে এইসব ভয় দেখাচ্ছে। আমি এসবে ভয় পেতে অভ্যস্ত নই। কানাইয়া, অনেকক্ষণ ধরে ও তোমার মুখের উপর বড় বড় কথা বলে যাচ্ছে, তুমি যদি বলো তাহলে একটা গুলি তোর মাথার খুলি উড়িয়ে দিতে পারি। চমৎকার, বাহ কি সুন্দর স্বভাব আপনাদের। হ্যাঁ, আর কি দারুণ ট্রেনিং আপনার। যে মানুষগুলোকে সকাল থেকে এখানে দাঁড়িয়ে এতক্ষণ ধরে দেখলাম, চিকিৎসা করলাম, প্রেসক্রিপশন দিলাম, সেই মানুষগুলো নাকি আমাকে বলছে মেরে আমার খুলি উড়িয়ে দেবে। বাহ, এখানকার লাইনটা আমার তৈরি করা। যদি আমার অবাধ্য হও তাহলে কেউ তোমায় স্পেয়ার করবে না, কিছু করার নেই। আর কি স্পেয়ার হতে চায়? আমি কি বলেছি আমি স্পেয়ার হতে চাই? ওই কি করবো, কারণ আমার তো যে জীবনটা নষ্ট করে সেটা তো করেই দিয়েছে। মুখেই বলছেন যে আমাকে নাকি এখান থেকে কোনোদিনও বেরোতে দেবেন। আমাকে তার মানে ভদ্রভাবে এখান থেকে আপনারা বেরোতে দেবেন না, আর যদি নিজের জোরে বেরোতে চাই তাহলেই বেরোতে পারবো, আদারওয়াইজ পারবো না। শুনুন, আমি যদি বেরোতে কোনোদিনও এখান থেকে না পারি না, তখন আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না, আমি নিজেই নিজেকে শেষ করে দেবো। বক 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 করছো অনেকক্ষণ ধরে, রোগীরা অপেক্ষা করছে, কাজগুলো সারো, যাও। আপনার কথা নাকি, আপনি আমায় অর্ডার দেবেন তারপর আমি কাজ করব? হ্যাঁ তাই তো করছো, আমি অর্ডার করছি তুমি কাজ করছো, যাও করো। ওকে ফাইন, আমি তাহলে হাত তুলে রাখলাম। এই আমি একটাও কাজ করছি না, একটাও কাজ করব না।
আমি এমন কোন পেশেন্ট দেখতে পারবো না যাদের মধ্যে এতটুকু গ্র্যাটিটিউড নেই, এতটুকু সভ্যতা নেই, আমি তাদের দেখবো না প্যাস। যখন ডাক্তারি পড়তে গিয়েছিলে ডাক্তার হিসেবে একটা ওথ নিয়েছিলে মনে আছে? সেটা আপনাদের মতো লোকের জন্য প্রযোজ্য নয়।